আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদেরকে এখন নতুন একটা খবর দিতে চলেছি। আর আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আপনাদেরকে কোন খবরটা আজকে দিতে চলেছি। সম্মানিত দর্শক, আপনারা সকলেই অবগত আছেন যে বরিশালে জাগোয়া ইউনিয়ন পরিষদে আজকে নির্বাচন হয়েছে। আজকে সেই নির্বাচনের প্রার্থী ছিলেন আমাদের চরমোনাইয়ের হাত পাখার প্রার্থী একজন, আমাদের মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী সাহেব। উনি প্রার্থী হিসেবে ছিলেন এবং চেয়ারম্যান প্রার্থী হিসেবে ছিলেন। আলহামদুলিল্লাহ, ওনার জন্য শুভকামনা। উনি চেয়ারম্যান পদে সর্বোচ্চ আসনে তিনি ভোট পেয়ে আজকে তিনি জয়যুক্ত হয়েছেন। এটা আমাদের জন্য খুশির খবর এবং বরিশালবাসী যারা আছেন তাদের জন্য খুশির খবর। কেননা একটি গ্রামে বা একটি এলাকায় যখন একজন আলেম বা হাত পাখার মতো একজন ইউনিয়ন পরিষদের একজন যখন নেতা থাকে বা চেয়ারম্যান থাকে, তখন তাদের জন্য সেই এলাকাটা কিন্তু একদমই একটি পবিত্র এলাকা হয়ে থাকে। এবং গরিব দুঃখী যারা আছে তাদের জন্যও কিন্তু সেই এলাকাটা অনেক ভালো একটা এলাকা হিসেবে পরিচিত হয়। তো সময় দর্শক, আপনাদেরকে আজকে শোনাবো যে মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী সাহেব যে ভোটে ভালো ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন, তার ভিতরে কুদরতটা কী বা তার মাঝে কারিশ্মাটা কী যে তিনি এতদিন আমাদের আলেমরা যেই নির্বাচন করেছে বা যেই করেছে কিন্তু সেখানে দেখা গেছে চুরি হয়েছে, সেখানে দেখা গেছে বিভিন্ন হামলা মামলার কারণে তারা আর সেই ভোটে জয়যুক্ত হননি। কিন্তু আজকে তিনি যে জয়যুক্ত হয়েছেন সেটার পিছনে রহস্যটা কী, সেই রহস্যটা নিয়েই আজকে আমি আপনাদেরকে প্রেজেন্ট করবো আপনাদের সাথে। সে ধৈর্য সহকারে আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা কথা বলতে হচ্ছে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন সবার আগে সব ভিডিও পাওয়ার জন্য। তো সময় দর্শক, হেদায়েতুল্লাহ আজাদী সাহেব তিনি যে বেশি ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন এর পিছনে আসল রহস্যটা কি, আমরা দেখেছি যে গত তিনি যখন তার ভক্তদেরকে নিয়ে নির্বাচনের আগে যখন তিনি হাত পাখার দাওয়াত দিচ্ছিলেন বা মানুষের কাছে কাছে গিয়ে সেখানে গিয়ে তিনি ভোটের একটি দাওয়াত তিনি পেশ করছিলেন সবার সামনে, বা যখন তিনি মিছিল করছিলেন হাত পাখার প্রার্থী হয়ে তার ভক্তদেরকে নিয়ে বা তার দলবলকে নিয়ে, তখন কিন্তু আপনারা সেখানে দেখেছেন যে ছাত্রলীগ যারা তারা কিন্তু হামলা করেছে এবং রাত্রে তারা হামলা করেছে। এমনকি আমাদের পাঁচজন ভাইও কিন্তু সেখানে অনেক তারা জখমি হয়েছে এবং তারা কিন্তু সেখানে অনেক বড় নির্যাতনের শিকার হয়েছে। এমন কিন্তু আমরা এটাও শুনতে পেরেছি যে সেখানে প্রশাসনকে বলার পরও প্রশাসন কিন্তু আসতে দেরি করেছে বা আসেনি সেটা জানি না, তবে আমরা যতটুকু শুনেছি যে প্রশাসন আসতে দেরি করছে। তো সময় দর্শক, এই হলো একটা পয়েন্ট। আজকেও আপনারা দেখেছেন যে ভোটের মধ্যে কিন্তু চুরি হওয়ার একটা সম্ভাবনা ছিল, চুরি হয়ে গেছে, তবে কিন্তু সাথে সাথে কিন্তু ধরা খেয়ে গেছে। এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন আমরা এই ইয়েটা দেখে আসি যে চুরির যে একটা পয়েন্ট সেখানে হয়ে গেছিল এবং সাথে সাথে যে সে ধরা খেয়ে গেছে এই বিষয়টা আমরা দেখে আসি। তো সময় দর্শক, আপনারা দেখেছেন যে উনি কিন্তু সিলটা মেরেছিলেন, কিন্তু সাথে সাথে কিন্তু চরমনের এক প্রার্থী বা চরমনের একজন হাত পাখার একজন ভক্ত সে কিন্তু সাথে সাথে ধরে ফেলেছে বা সেখানটার এজেন্ট বা যাই বলেন উনি কিন্তু ধরে ফেলেছে। এমনকি তাকে বলেওছে এখানে আমরা আছি একটি সুষ্ঠু নির্বাচন হবে সেই জন্য, আপনি যদি এখানে সিল মেলে অন্যজনের সিল মেরে দেন বা আপনি এখানে চুরি করেন তাহলে আমরা এখানে কে জন্য আছি। তো সময় দর্শক, এই সমস্ত বিষয় করেও কিন্তু আজকে যারা অসত্যের পক্ষে ছিল, মিথ্যার পক্ষে ছিল, এমনকি যারা চুরি বাটপাড়ির করার পক্ষে ছিল তাদের কিন্তু আজকে জয়যুক্ত হয়নি, তারা আজকে জয়যুক্ত হয়নি। জয়যুক্ত হয়েছে যিনি সত্যের পক্ষে ছিলেন, যিনি মারধর খেয়েছেন নির্বাচনের আগে যখন তিনি তার ভক্তদেরকে নিয়ে মিছিলে বের হয়েছিলেন, তখন কিন্তু ছাত্রলীগের হাতে তিনি মার খেয়েছেন। এই মার খেয়েছেন এটা কিন্তু আল্লাহ তাআলা দেখেছে। আজকেও কিন্তু ভোটের মধ্যে চুরি হতে চলেছিল কিন্তু এটাও কিন্তু আল্লাহ তাআলা দেখেছে। তো আল্লাহ তাআলা যিনি পরম করুণাময়, হ্যাঁ আল্লাহ তাআলা যিনি সর্বশক্তির অধিকারী, তিনি কি বোঝেন না যে সত্যের পক্ষে থাকে যে তাকে আমি জয়যুক্ত করব না, যে অসত্যের পক্ষে থাকে, যে নির্বাচনের আগে একজন মানুষ আরেক প্রার্থীর উপর হামলা করে তাদেরকে জখমি করে তাদেরকে আমি দিব, আল্লাহ তাআলা কিটা বোঝেন না? আল্লাহ তাআলা অবশ্যই বোঝেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে জয়যুক্ত করেছেন। এর পিছনে আসল রহস্যটা এটাই, কেননা তিনি কিন্তু সত্যের উপরে ছিলেন, তিনি কিন্তু জয়যুক্ত হওয়ার একটাই কারণ তিনি সত্যের উপরে ছিলেন, সত্যের উপর অটল ছিলেন। এখন আপনারা দেখবেন যে যারা বরিশালে আছেন, যারা ওনার আওতাধীন আছেন চেয়ারম্যান হিসেবে, উনি যেই এলাকাটা হিসেবে চেয়ারম্যান আছেন, ওনার যে এলাকার মানুষ আছে, আমরা মনে করি, আমরা আশাবাদী এবং 100% বলতে পারি, যেহেতু তিনি একজন মাওলানা, যেহেতু তিনি হাত পাখার একজন প্রার্থী, ওনার কাছ থেকে কেউ কোনো দিনও
কষ্টের শিকার হবে না, এটা আমরা সকলেই বিশ্বাস করি। তো সময় দর্শক, আসল রহস্যটা এটাই ছিল, তিনি ছিলেন সত্যের পক্ষে আর ওরা ছিল মিথ্যার পক্ষে বা অসত্যের পক্ষে। তো এই জন্যই মৌলানা হেদায়েতুল্লাহ আজাদী সাহেব তিনি জয়যুক্ত হয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে অনেক বড় একটা পদ দান করে দিয়েছেন। তো সময় দর্শক, আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখেছেন, আর যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক তথ্য নিয়ে, পরবর্তী এক নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।